হরিহরপাড়ায় সিপিআইএম এর কৃষক সভার প্রতিবাদ ও বিক্ষোভ সভা আজ বিকেলে হরিহরপাড়া বাজার সংলগ্ন এলাকায় উক্ত সভা হয়। সভায় উপস্থিত ছিলেন হরিহরপাড়ার প্রাক্তন বিধায়ক ইনসার আলী বিশ্বাস এবং হরিহরপাড়ার লোকাল কমিটির অন্যান্য নেতাকর্মী এবং সমর্থকগণ। হরিহরপাড়া থেকে এস কে আফতাবের রিপোর্ট, AB24 নিউজ। এই হরিহরপাড়া বাজারে যতদূর পর্যন্ত যাচ্ছে, দোকানের ক্রেতা বিক্রেতা সকলকে সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে অভিনন্দন জানাই। আপনারা শুনলেন দীর্ঘক্ষণ ধরে সারা ভারত কৃষক সভার উদ্যোগে গোটা ভারতবর্ষ জুড়ে 24 এবং 25 জুলাই একটা বিক্ষোভ প্রতিবাদ সভা চলছে। প্রতিবাদ বিক্ষোভ সভা চলছে এই কারণে গত সাতই জুন উত্তরপ্রদেশে সাহারানপুর জেলা গো ব্যবসায়ী, যারা পশু ব্যবসায়ী যেমন আমাদের এলাকায় আছে, তারা সেইখানে তারা গরু মহিষ নিয়ে ট্রাক্টরে করে আসছিল, লরিতে করে নিয়ে আসছিল। সে আরএসএস বাহিনী সে বজরং দলের এরা নিষ্ঠুর ভাবে তিনজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে খুন করেছে, হত্যা করেছে। এর প্রতিবাদে গোটা ভারতবর্ষ জুড়ে আন্দোলন সংগঠিত হচ্ছে। আপনার নামগুলি অনেকে জানেন না, অনেকে কাগজে দেখেছেন, অনেকে মনে পড়ে, অনেকে মনে পড়ে না। আপনার তাদের নামগুলি হচ্ছে সাদ্দাম কুরেশি, চাঁদ মিয়া এবং তেহসেন কুরেশি। এই তিনজন পশু ব্যবসায়ী যারা ব্যবসার সঙ্গে যুক্ত থাকে তাদেরকে খুন করেছে। তারই প্রতিবাদে গোটা দেশ জুড়ে যে আন্দোলনে সামিল হয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা, তার সঙ্গে সারা ভারত কৃষক সভা, আমাদের মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন প্রান্তে বিভিন্ন ব্লকে একই প্রতিবাদ সভা হচ্ছে। আমাদের এখানেও সেই প্রতিবাদ সভা আজকে অনুষ্ঠিত হচ্ছে। আপনারা সকলেই জানেন যে আমাদের একটা রাজনৈতিক সংগ্রাম শেষ হল, গোটা ভারতবর্ষে কেন্দ্রে কোন সরকার আবার নতুন ভাবে পরিচালিত হবে, নিয়োগ হবে, সরকার গঠন হবে, এর একটা নির্বাচন হল। সেই নির্বাচনে ভারতবর্ষের কেন্দ্রে পুনরায় এনডিএ সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের পশ্চিম বাংলায় বিজেপি এবং তৃণমূল তারা বেশি সংখ্যক আসন পেয়েছে। আমরা যারা ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী এবং বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যে যে জোট হয়েছিল, এরা একটিমাত্র আসন পশ্চিম বাংলা থেকে পেয়েছে। ভারতবর্ষের 292টি আসন এনডিএ পেয়ে তা পুনরায় সরকার গঠন করেছে। আর ইন্ডিয়া জোট তারাও কিন্তু আর 32টি আসন পেলে তাও সরকার গঠন করার দিকে এগিয়ে যেত। নির্বাচন ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা থাকবে কিনা, ভারতবর্ষের সংবিধান থাকবে কিনা, ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায় তারা স্বাধীনভাবে বসবাস করতে পারবে কিনা, তারপরের 5 বছর অন্তর নির্বাচন হবে কিনা, এই নানা প্রশ্ন ছিল সেই সময়ে। এবং কেন্দ্রের মোদী সরকার নরেন্দ্র মোদী এবং তার সঙ্গীরা একথা বলতে বলার চেষ্টা করেছিল, এবার 400 পার করব আমরা, অর্থাৎ একাই বিজেপি 400টি আসন পেয়ে কেন্দ্রে ক্ষমতায় যাবে, এটাই তারা চারিদিকে প্রচার করেছিল। কিন্তু আমরা ভারতবর্ষে বসবাস করি, ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষের জনগণ, কিন্তু তারা নানাভাবে বিচার বিশ্লেষণ করার মধ্য দিয়ে এটা পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে, মোদীকে 240-এর বেশি কিন্তু আসন দেয়নি, 400-এর কাছে যেতে পারেনি। তার কারণ হচ্ছে এটাই, কারণ মোদি এনডিএ সঙ্গে জোট করে 292টি আসন পেয়েছে। মোদি চেয়েছিল গোটা ভারতবর্ষে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার করে মন্দির পন্ডির মসজিদকে ভাগ করে দিয়ে মন্দিরের নাম করে হিন্দু ধর্মাবলী মানুষদেরকে হিন্দুত্ব
ভারতবর্ষের 400 আসন পার করবো এই কথা বলার চেষ্টা করেছিল। কিন্তু ভারতবর্ষের মানুষ, আমরা যারা ইন্ডিয়া জোটের সঙ্গী হিসাবে কাজ করেছি, ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী, এরা বারবার বলার চেষ্টা করেছিল মোদি হচ্ছে বিপজ্জনক ভারতবর্ষের ক্ষেত্রে, ফলে মোদিকে কেন্দ্রে সরকার থেকে হটাতে গেলে যারা ধর্ম নিরপেক্ষ শক্তি আছে ভারতবর্ষে, যারা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করে, সেই সমস্ত সহমতি দলগুলিকে নিয়ে একটা জোট তৈরি করে মধ্যে দিয়ে এই মোদির বিরুদ্ধে লড়াই করতে হবে। সেই লড়াই আমাদের সীতারাম ইয়েচুরি তারা নেতৃত্ব দিয়েছেন, আপনারা সকলে জানেন। কংগ্রেসের নেতৃত্বে, রাহুল গান্ধীর নেতৃত্বে, সোনিয়া গান্ধীর নেতৃত্বে গোটা ভারতবর্ষের যে ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল, সেই ইন্ডিয়া জোটের প্রতি গোটা ভারতবর্ষের মানুষের একটা আস্থা জাগিয়েছে এবারকার নির্বাচনে। এই নির্বাচনে অনেকে বলেছিল মোদীকে মোদীকে বোধ হয় শেষ করা যাবে না, মোদি 400 আসন নিয়ে চলে আসবে, মোদীকে ধরে রাখা যাবে না, গোটা ভারতবর্ষের মানুষ এটা মনে করেছিল। কিন্তু কাল ভারতবর্ষে আমরা বসবাস করি, ভারতবর্ষের হিন্দু ধর্মাবলম্বী মানুষ বেশি বসবাস করল, তারা অনুভব করেছিল ক্ষুধা হচ্ছে আসর, আমাদের পেটে খিদে থাকলে খাদ্য চাই, আমাদের ধর্মের সুশ্রুই দিয়ে মানুষের মধ্যে ভেদাভেদ করে মানুষ সঙ্গে সিংহাসন দখল করবে এটা হতে পারে না। মানুষের মধ্যে আমাদের খাদ্য দিতে হবে, কৃষকদের ফসলের দাম দিতে হবে, বেকারের কাজ দিতে হবে, শ্রমিকদের কাজ দিতে হবে, নানা কথা বলার মধ্যে দিয়ে এ কথা পরিষ্কার যে উত্তর প্রদেশে যে আদিত্য যোগী সে উত্তর প্রদেশ তিনি নানাভাবে সেখানকার সংখ্যালঘু সম্প্রদায় মানুষের প্রতি অত্যাচার থেকে আরম্ভ করে যেটা দেখছেন আপনারা, যার প্রতিবাদে আজকে সভা করছি, সেখানে মন্দির মসজিদকে কেন্দ্র করে নানা রকম বিভ্রান্তিমূলক ঘটনা ঘটিয়েছে, কিন্তু সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মতি আস্থা রেখে সেখানকার আদিত্য যোগীনাথের বিরুদ্ধে বেশিরভাগ আসন বিরোধী জোটরা পেয়েছে, অখিলেশ যাদব এবং কংগ্রেস। আমাদের শুধু হিন্দুত্ব রাষ্ট্র তৈরি করে আমাদের শান্তিতে থাকতে পারবে না, কারণ আমরা দেখছি বাংলাদেশকে দেখলাম আমরা, বাংলাদেশ তো মুসলিম রাষ্ট্র, বাংলাদেশে শেখ হাসিনা তো সেখানে রাষ্ট্র ক্ষমতায় কায়েম হয়ে আছে, সেখানে নির্বাচন হতে দেয় না, সেখানে নির্বাচনের নামে প্রহসন হয়, কিন্তু কয়েকদিন আগে দেখলাম সেখানকার ছাত্র সমাজ, সেখানকার ছাত্র সমাজ দেখিয়ে দিল যে কোটার বিরুদ্ধে কিভাবে আন্দোলন সংগঠিত করে সেখানকার আপামর জনসাধারণের মনকে তারা এমন ভাবে আকৃষ্ট করেছে, কিন্তু তার বিনিময়ে প্রায় 200-300 জনের ছাত্র সমাজের প্রাণ গেল, প্রাণ গেল, নানাভাবে নির্মম হত্যা করেছে। আমি বক্তব্য বললাম যে সারা ভারতবর্ষে আজকের এই প্রতিবাদ এবং বিক্ষোভ সভা হচ্ছে, উত্তরপ্রদেশের সাহারানপুরে তিনজন পশু ব্যবসায়ী এবং তারা সংখ্যালঘু সম্প্রদায়, তাদেরকে আরএসএস এবং বজরং দলের এরা মিলিতভাবে নির্মমভাবে হত্যা করেছে, তার প্রতিবাদে গোটা দেশ জুড়ে আন্দোলন সংগঠিত হয়েছে। আমরাও হরিয়ার পড়া সারা ভারত কৃষক সভার থানা কমিটির উদ্যোগে আজকে তার প্রতিবাদে এই বিক্ষোভ সভা করছি। তার সঙ্গে যুক্ত হয়েছে কেন্দ্র যে বাজেট পেশ করবে, সে বাজেট হচ্ছে জনবিরোধী, জনগণের কৃষকদের তাদের স্বার্থের কথা বলা হয়নি, দুটি রাজ্যকে গোটা ভারতবর্ষের মধ্যে দুটি রাজ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে আর 26টি রাজ্যকে তারা বঞ্চনা করেছে, তার বিরুদ্ধে আমাদের যেমন একটা আন্দোলন চলছে আমাদের স্থানীয়ভাবে। আজকে আমরা বাকি অঞ্চলে বসবাস করি, পাট আমাদের হচ্ছে অর্থনৈতিক ফসল, এটার উপর নির্ভর করে থাকে আমাদের বাকি অঞ্চলের কৃষকরা, কিন্তু আজকে জল নেই, তারা সেচ দিয়ে কোনো রকম পাটটাকে বাঁচিয়ে রেখেছে, কিন্তু এবার তাদের পাট পচানোর জন্য তাদের ডোবায় কোনো জল নেই, আবার বিদ্যুৎ দপ্তরে কারেন্টের যে দাম বলছে, যে ওদের টাকা দিতে হবে, জমা দিতে হবে বলছে, এটা কিন্তু কৃষকের পক্ষে দেওয়া সম্ভব নয়। ফলে আমরা সার্বিকভাবে দাবি করছি যে ডোবাগুলি আছে এবং ভৈরব নদী যাদের ছোটো নদী বড় আছে, এটা গোটা শুকনো অবস্থায় আছে, এইটা জল সেখানে দেওয়া হোক এবং বিনামূল্যে বিদ্যুৎ সাপ্লাই করা হোক, সরবরাহ করা হোক, এবং চাষিরা পাট বসানোর জায়গা পান, এটা সরকারকে দেখতে হবে এবং ভিডিও
অফিস, কৃষি দপ্তর যেটা আছে ইডি অফিস, এটাকে দেখতে হবে। এই দাবি নিয়ে আমরা যখন আছি, আমরা সারাস্তায় মানুষকে তাছাড়া হরিয়ারপুরা ব্লকে বিভিন্ন প্রান্তে অবৈধভাবে মাটি তোলা হচ্ছে, ওই যে ভেড়ি লালনগরে ভেড়ি তৈরি করছে, মানে সরকারি সম্পদকে ব্যক্তি মালিকানায় নিয়ে চলে আসছে। ফলে এই সরকারি সম্পদগুলি যাতে থাকুক, জলাশয়গুলি থেকে থাকুক এবং এই অবৈধ কাজ থেকে বিরত থাকুক, প্রশাসনকে এই ব্যাপারে ব্যবস্থা নিয়ে আসুন। এই দাবিগুলি নিয়ে আমরা করছি আজকে, এটা তো একটা আজকের কথা। নামটা বলবেন? ইনসা আলী বিশ্বাস, সারা ভারত বিধানসভা জেলা সম্পাদক। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, ঠিকানা চাঁদপুর নওদা মুর্শিদাবাদ। এখানে সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডবল স্কিম, জল প্রকল্প, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে, সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য।